লাল মুড়ে তো আমি কিছু দেখতে পাচ্ছি না। দিদি আনফলো করে দাও, ও মানে সে মনে যত না করলে আমরা জানাতে পারবো। ভাইপার সাথে আমি লবিতে কন্ট্যাক্ট করে রেখেছিলাম, একদম অন্য কারোর কাছে যাবে, সেটা আমার কাছে আসবে। চলো না কে না বলছি, এতে কারো হাত নেই। নিজের ঘরে পর্দা এসে নিজের গায়ে লাগবে এমন যেন সে ছিটকে উঠলাম। আমি নামলাম, মানে দু দুটা নক করে রাখছি। একটাও কিল পাইনি দেখলি, এই বানা বাল তোদের সব বানা রিভাই উঠে যাওয়ার পর তোরা বানা আস। আমি তো বট এই গাড়ি আছে, গাড়ি আছে, গাড়ি আছে, গাড়ি আছে। চপ্পলের বাড়ি মারলে নাকি রে, চপ্পলের বাড়ি মেরে দে মেরেছে। এবার দেখাচ্ছি দাঁড়াও, আমি আলকায়দা দিয়ে ট্রেনিং নিয়েছি। তাই বলতে কোথায় কোথায় কি কাজে লাগাবো? হ্যাঁ বোমবাড়ি করে দেবো একদম, সবার মাথা মুন্ডু। ওই একটা না এখনো আছে, সব অল ডেড, অল ডেড, সব ব্যাং এর মাথা আমার সামনে গাড়ি নিয়ে ঘুরবে। আমিও দেখতে পাচ্ছি না। মাথা ছাড়া কত মারি না, খালি মাথায়, খালি মাথায়, ঠিক আছে, কোনো কথা হবে না, মাথা ছাড়া কোনো কথা হবে না। আচ্ছা
দেখো আমরা সারা বিশ্ব খুঁজে নিয়েছি, লাস্ট প্লেগে খুঁজে পাই, ফেকে ফেকে কোথাও কোথাও খুঁজে পাই, সেখানে আছে দিলাম মারি দেখি চলে কিনা। দুটো মলি একদম থাকলে পোত পাছা, পোত পাছা মুন্ডু চলে গেল, ব্যাপার আছে হ্যাকার আছে, হ্যাকার আছে বুঝে যাই কোথায় ছিল নি না মলি ছিল নি বল, মোর কাছে মলি ছিল নি না বলনি বল, বলে বলে কিল দিয়ে দিচ্ছি। তুমি আর বানা বলো নি দাদা, বলে বলে কি নিয়েছি তুমি মানা নি। পরপর 10টা ম্যাচ চিকেন নেওয়ার পরে আমরা আবার একটা ম্যাচ স্টার্ট করে দিই, সব ভিখারি সব ভিখারি। এই তো বিজের গড়াই আছে, মানে টাওয়ারে টোটে নিয়ে চলে যায়, গড়াই দুজন আছে দেখো উপরে উঠতিছে বা কিছু, আমি তো মানে চালাচ্ছি তো নাকি আরেকটা জায়গায় নক করছি, আরেকটা দিকে ছিল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটা মলি মারবে এরম ছুড়ে দেবে, মাথাটা জ্বলে যাবে, মাথা পোঁত পাছা সব জ্বলে যাবে। আচ্ছা আমি যেটা বললাম সেটা 99% কাজ করবে, শুধু এর পায়ের তলায় চাকা লাগানো ছিল। হয়ে গেছে বট মারা, দেখো এটাও আমি আমি এ চালাইছিলাম আমার কি ছিল বোঝা, get in the car. Watch out, watch out. আরে কি মুখে বল না, আমি দেখতে পাচ্ছি না
কি মানে আমি দেখতেই পাচ্ছি নিলা ওরা কি বলো কি জানি আমার কাছে এসে গেছে আমার কাছে একজনই আছে চিকেন নেওয়া হবে You're the best one.